হ্যালো ভাইস আজকের এই ভিডিও তো আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব অ্যাকচুয়ালি ভিডিওটা আজকে শর্ট করবো আমি একটু বেশি কিছু এখানে কভার করব না শুধুমাত্র এখানে বিটকয়নের চার্ট একটু দেখে নেব এখানে নেক্সট কী হতে পারে আর এখানে শিবানুর একটা গুড নিউজ বেরোয় আসছে আর শিবানুর এখানে নেক্সট কী হতে পারে সেটা আমরা দেখে নেব ঠিক আছে সো আজকে ভিডিও শুরু করার একটা ডিসক্লেমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটেল মার্কেট এখানে আপনার প্রফিটও হতে পারে এবং লসও হতে পারে এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেকশিয়র করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং প্রথম কমেন্টের মধ্যেই পেয়ে যাবেন ঠিক আছে আর যদি আপনি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কাজ শিখতে চান এখানে রেগুলার একটা প্রফিট জেনারেট করতে চান ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বেসিক একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত এ টু জেড লার্ন করতে চান তাহলে আমার সাথে টেলিগ্রামে পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডেস্ক্রিপশন বক্সের মধ্যে এবং প্রথম কমেন্টের মধ্যে আমার টেলিগ্রামের পার্সোনাল লিঙ্কও পেয়ে যাবেন এবার যদি এখানে বিটকনকে দেখিনি বিটকয়েনের প্রাইস আপনার বর্তমানে চলছে ফর্টি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড এবার এখানে দেখুন বিটকয়েন যে একটা আগে আমাদের কাছে একটা রেজিস্টেন্স ছিল এখনও এটা আমাদের কাছে রেজিস্টেন্স একটা বিশাল বড় এটাকে আগে ব্রেক করে দিয়েছিল আপনার কিন্তু তারপরে এটাকে ব্রেক করে দেওয়ার পরে এখানে স্টেবল হতে পারেনি বেশ কয়েকদিনের জন্য মানে দুই দিনের জন্য এখানে এর উপরে ছিল কিন্তু তারপরে এটাকে ফাইনালি এটাকে ব্রেক করে দিয়ে নিচের মধ্যে চলে আসে সেই জোনটা হচ্ছে আমাদের এখানে ফর্টি ফাইভ থাউজেন্ড এখানে দেখতে পাচ্ছেন এক ঘন্টা চারটের মধ্যে এই জন্যই দেখাচ্ছি আমি মানে শর্ট টাইম ফ্রেমের মধ্যে যাতে এখানে ভালো করে বুঝতে পারেন যে কীভাবে এখানে সাপোর্ট আর রেজিস্টেন্স ওয়ার্ক করে এখানে বারবার এটাকে হাই ভলিউম সহ ব্রেক করে দিয়েছিল তারপর এটাকে এটাকে মেনটেন করতে পারেনি একবার তো এখানে ব্রেক করে দিয়েছিল কিন্তু তারপরেও এখান থেকে হাই ভলিউম সহ আরও একবার বাউন্স ব্যাক নিয়ে ওপরে চলে যায় তারপরে আবারও ট্রাই করেছিল ব্রেক করার জন্য ব্রেক করতে পারিনি আবারও সাপোর্ট দিয়েছে কিন্তু তারপরে যখন আরও একবার ট্রাই করে এটাকে ব্রেক করার জন্য তখন এটাকে ফাইনালি ব্রেকই করে দেয় তো এবার দেখুন বিটকয়ের মধ্যে নেক্সট এখানে কি হতে পারে এখন আছে বিটকনয় আপনার ফরিটি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড এই রেঞ্জের মধ্যে আছে এবার বিটকরণের জন্য নেক্সট যে একটা মানে হাই রেজিস্টেন্স সেটা হচ্ছে আপনার ফর্টি ফোর থেকে শুরু করে ফর্টি ফাইভকে পর্যন্ত এই এরিয়াটা কিন্তু বিশাল বড় একটা রেজিস্টেন্স বিটকরণের জন্য এখানে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি এখানে দেখছি এখানে এক ঘন্টার চার্টের মধ্যে কিংবা চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে দেখলে দেখতে পারবেন বিটকয়েন কিন্তু এই এরিয়াটার মধ্যে কিন্তু হোল্ড করছে ঠিক আছে এখানে ধরে নিতে পারেন ফরি টু থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে শুরু করে ফরি টু থাউজেন্ড টু হান্ড্রেড এই যে রেঞ্জটা এর মধ্যে কিন্তু এখানে আপডাউন করছে সেরকম কোনো পাম্পও করছে না আর সেরকম কোনো এখানে ডাম্পও করছে না সেরকম কোনো নিচের মধ্যে নামছে না কারণ হচ্ছে কি এখানে আপনার অ্যাকুমুলেশন হচ্ছে এখন ঠিক আছে মানে প্রচণ্ড হারে এখানে অ্যাকুমুলেশন হচ্ছে আর দুই দিন আগে সরি দুই দিন আগে না গতকাল আপনাদেরকে আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে একটা আপডেট দিয়ে বলেছিলাম যে মার্কেটে কিন্তু গুড নিউজ বেড়ে আসছে কিন্তু তারপরেও এখানে বিটকের মধ্যে তেমন কোনো আমরা এখানে পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি না এটা হতে পারে একটা বিশাল বড় মার্কেট ম্যানিপুলেশন এরকমও হতে পারে তো এবার দেখুন এখানে যেহেতু মার্কেটে এখন উইকেন্ড চলছে তো উইকেন্ডের সময় মার্কেটের মধ্যে একটু ভলিউমও কম থাকে তো যার ফলে কিন্তু এখানে আজকে মানে আজকে সন্ধ্যার আগে পর্যন্ত এখানে পাম্প হওয়া মানে খুব একটা মানে সম্ভব হবে না কিন্তু এখানে যদি আজকের দিনটা জাস্ট শুধুমাত্র এখানে যদি হোল্ড করে থাকে ফর্টি টু থাউজেন্ড এই এরিয়াটা কিন্তু বিশাল বড় সাপোর্ট দিচ্ছে বিটকনকে ঠিক আছে এই যে ফর্টি টু থাউজেন্ড যে এরিয়াটা এটা বিশাল বড় সাপোর্ট দিচ্ছে বিটকনকে এই এরিয়াটাকে যদি আজকে এখানে সন্ধ্যা পর্যন্ত এখানে হোল্ড করতে পারে তাহলে আমি এখানে আশা করছি আজকে রাত্রে মিড নাইটে কিংবা আপনার কালকে সকালে এখানে বিটকয়েন ওপরের দিকে একটা পাম্প এখানে নিতে পারে যদি এখানে আজকে এটা হোল্ড করতে পারে আর যদি এখানে মার্কেটে আরও কিছু এখানে ব্যাড নিউজ চলে আসে মার্কেটে যারা ম্যানিপুলেশন করে বড় বড় এক্সচেঞ্জ আছে তারা চাইলে কিন্তু এখানে আরও মার্কেট ডাম্প কিন্তু এরকম কোনো গ্যারান্টি নেই যে মার্কেট এখান থেকে ওপরই যাবে কারণ দেখুন এই যে এখানে এই যে ফর্টি ফাইভ কেজি রেঞ্জটা আপনি যদি মানে ট্রেডিং করেন তাহলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে লাগবে যে কেন মার্কেটের মধ্যে এরকম মেন ম্যানিপুলেশন হয় ঠিক আছে এই যে ফর্টি ফাইভকে রেঞ্জটা এখানে যখন আপনার বিটকনের প্রাইস ছিল ফর্টি সিক্স থাউজেন্ড এখানে ছিল ঠিক আছে ফর্টি সিক্স ফর্টি সেভেন এই রেঞ্জের মধ্যে যখন ছিল মানে এত সংখ্যায় এখান থেকে লং ওপেন করে দিয়েছিল ট্রেডাররা মানে অনেক হাই লেভারেজ নিয়ে লং ওপেন করে দিয়েছিল যার ফলে কিন্তু এগুলোর এক্সট্রা প্লসকে হান্ড করার জন্য এগুলোকে রেক্ট করার জন্য মানে তাদের যাতে ফান্ড একদম লিকুইডেশন হয়ে যায় সেই জন্য কিন্তু মার্কেটকে ম্যানিপুলেশন করে এখান থেকে মার্কেটকে অনেক নিজের মধ্যে নামিয়ে আনা হয়েছে এখানে মার্কেটের মধ্যে তেমন কোনো বড় ধরনের ব্যাড নিউজও ছিল না কোনো কিছুই ছিল না কিন্তু তারপরে কিন্তু এটা হয়েছে মার্কেটের মধ্যে প্রচণ্ড একটা ডাম্প হয়েছে ভিট মধ্যে একমাত্র এই রিজনটার জন্যে ঠিক আছে আর তেমন কিন্তু বড় কোনো রিজন ছিল না তো এটা নিয়ে আমি এর আগের ভিডিওতে আমি এখানে আপনাদেরকে বলেছিলাম ডিটেলসে তো এবার দেখুন নেক্সট কী হতে পারে আপনাদেরকে আমি বললামই যে উইকেন্ড চলছে সেই জন্য মার্কেটে আপনার ভলিউম একটু কম থাকবে তো আজকে যদি এখানে হোল্ড করে তাহলে চান্স বেশি থাকবে এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে উপর দিকে যাওয়ার আর যদি এখানে আর যদি নিচে নামারই হয় তাহলে এখানে আজকে কিন্তু নিচের দিকেও এখানে নামতে পারে মানে যেহেতু মার্কেটে ভলিউম কম আছে আর শুধু যদি আপনার দুই একটা এখানে ব্যাড নিউজও চলে আসে তাহলে কিন্তু দেখবেন মার্কেট আরও একটু ভালো এখানে হতে পারে আর যদি ফর্টি টু থাউজেন্ড এই রেঞ্জটাকে যদি ব্রেক করে দেয় তাহলে নেক্সট এখানে আপনার যে আমাদের বড় একটা সাপোর্ট হবে সেটা হচ্ছে আপনার ফর্টি কে থেকে থার্টি কে তারপর যদি এটাকে ব্রেক করে দেয় ফর্টি কে এটাকে ব্রেক করলে এখানে ধরে নেবেন যে থার্টি নাইনকে আমরা এখানে যাচ্ছি ঠিক আছে থার্টি নাইন বা কে কিন্তু তার নিচে আমি বিটকনকে এখন বর্তমানে দেখছি না তার নিচে এখানে মনে করুন যদিও বা আসে সেখানে কুইক একটা বাউন্স দেখতে পারবেন কারণ ওই যে বলে না যে হার্ভিং এর পরে এখানে আপনার বিয়ারিস ট্রেন্ড শুরু হয় তো এটা নিয়ে আমি অন্য ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো যে হার্ভিং জিনিসটা কি আর কেন এখানে বিয়ার ট্রেন্ড শুরু হয় কিন্তু সেই সময়টা আর আজকের সময়ের মধ্যে অনেক তফাৎ আছে এখানে আমার মনে হয় না যে লম্বা সময়ের জন্য নিচের মধ্যে আসলেও এখানে আপনার বিয়ার মার্কেটে থাকবে এখান থেকে কুইক একটা বাউন্স দেখতে পারবেন ঠিক আছে এবার যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স নেই মার্কেট কিন্তু আবারও এখানে ফেয়ার মধ্যে চলে এসেছে বর্তমানে করে চলছে থার্টি ফোর আগের উইকে কিন্তু এখানে মার্কেট গ্রিডের মধ্যে চলে গিয়েছিল ঠিক আছে এখন মার্কেট বর্তমানে ফিয়ারের মধ্যে আছে আর যদি এখানে শিবানুর একটা গুড নিউজ দেখে নেই শিবানু যেমন একটা নিউজ বেরো আসছে পপুলার বিটিএম অপারেটর বিটকয়েন অফ আমেরিকা ওয়েলকাম শিবানু কয়েন টু ইট ইস বিটকয়েন এটিএম তো বিটকয়েন এটিএমের মধ্যে আরও একটা বিটিএম অপারেটরের মধ্যে এখানে শিবানুকেও এখানে রাখা হয়েছে তাদের এটিএমের মধ্যে ঠিক আছে আর যার ফলে কিন্তু শিবানুর মধ্যে মোটামুটি একটা পাম্প আমরা দেখেছি তেমন কোনো পাম্প দেখতে পারিনি কারণ সে বিটকয়েন যখন এখানে ভলটাইল থাকে বিটকয়েন যখন নিচের মধ্যে থাকে মার্কেট যখন পুরো একদম মানে একটা ক্রিটিক্যাল জোনের মধ্যে থাকে মার্কেট প্যানিক সিচুয়েশনের মধ্যে থাকে তখন কিন্তু যে কয়নি হোক না কেন আর যতবারই গুড নিউজ হোক না কেন পাম্প হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকে যদি না সেখানে হিউজ পরিমাণে একটা গুড নিউজ বেড়ে আসে ঠিক আছে আর এটা তেমন কোনো আপনার হিউজ যে একটা বিশাল বড় গুড নিউজ তেমন কিছু না মোটামুটি একটা গুড নিউজ যার ফলে এখানে আপনি দেখতে পাচ্ছেন চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে মোটামুটি এখানে শিবানু একটু উপর দিয়ে গেছে ঠিক আছে এবার ওয়ান ডে ক্যান্ডেলের মধ্যে দেখলে শিবানুর মধ্যে আমি যে নেক্সট রেজিস্টেন্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার এখানে জিরো পয়েন্ট এতগুলো জিরো টু সিক্স এটা একটা ছোটোখাটো একটা রেজিস্টেন্স তারপরে যে হাই একটা মানে বিশাল বড় একটা রেজিস্টেন্স হয়ে দাঁড়াবে শিবানুর জন্য সেটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট এতগুলো জিরো থার্টি থার্টি বা থার্টি ওয়ান এই রেঞ্জটা আপনি ধরে নিতে পারেন ঠিক আছে আর শিবানুর আপনার বর্তমান যে কারেন্ট একটা স্ট্রং একটা সাপোর্ট আছে সেটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট এতগুলো জিরো টু জিরো এইট জিরো এই জেটেন্সটা ঠিক আছে এতগুলো জিরো পয়েন্ট এতগুলো জিরো টু জিরো এইট জিরো এখানে অনেকবার প্রাইস এসেছিলো শিবানু কয়েনের কিন্তু এর নিচে কিন্তু এখানে প্রাইস আসতে দেয়নি আর আসলেও এখানে দুইবার প্রাইস এসেছিলো হিস্ট্রিতে দেখলে বেশ কয়েকদিন আগে কিন্তু এখানে কুইক একটা বাউন্স হয়েছে তারপরে হাই ভলিউম নিয়ে আরও উপরের দিকে চলে গেছে তো এই যে এরিয়াটা এখানে যদি শিবানুর প্রাইস আরও যদি আপনি পেয়ে যান এখানে জিরো পয়েন্ট এতগুলো জিরো টু টোয়েন্টি কিংবা আপনার জিরো পয়েন্ট এতগুলো জিরো টু ওয়ান এই রেঞ্জের মধ্যে যদি আপনি শিবানুকে পেয়ে যান তাহলে আমি মনে করি এখানে আপনার একটা বাই এখানে করা কিন্তু অবশ্যই উচিত ঠিক আছে আর এখানে কিন্তু আমারও এখানে বাই বাই বাইরে লাগানো আছে এখানে সব এই ছিল ভিডিও ভিডিও ভালো ভালো বসে একটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে দেখলে সাবস্ক্রাইব করে পাশে বাটন প্রেস করে সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট আগে পাওয়ার জন্য thank you so much guys